সালাম আরহামতুল্লাহ শি আবার ভাই জানতে চেয়েছেন রিয়ার পাপ করে যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে কি চিরস্থায়ী জানান নামি রিয়ার শীত থেকে বাঁচার উপায় কি জবাব যদি কেউ রিয়া শির তথা শির শিরকে আসগার করে মৃত্যুবরণ করে এক কথায় যে ব্যক্তি শিরকে আসগার করে মৃত্যুবরণ করবে তাও করবে না সে ব্যক্তি প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাবে না সে ব্যক্তি প্রাথমিক পর্যায়ে জান্নাতে যেতে পারবে না তবে সে ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে না যে ব্যাপারে মাহাদ্দিসগণ এবং মাহাকগণ মোবাজ্জিদগণ ব্যাখ্যা করেছেন তন্মধ্যে অন্যতম হলেন মহ আবদুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ সহ আরও অনেকে এই কথা এই মতের ব্যাপারে মন্তব্য দিয়েছেন যে ছোটো শির্ক যেটা রিয়া হোক বা অন্য যে কোনো কোয়ালিটির হোক না কেন ছোটো শির যেটা শিরকে আকবার নয় সেটা ইসলাম ধর্ম থেকে বের করে দিবে না যেটা আহলসোন জামায়াতের আখিদা এবং তাকে আপনার ইসলামী মিল্লার থেকে যেমন বের করবে না ঠিক তেমনিভাবে যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তও না করে তাহলে সে প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাবে না কিন্তু অন্যান্য ভালো আমল থাকার কারণে সে ইমান থাকার কারণে একদিন না একদিন জান্নাতে যাবে দ্বিতীয়ত শিরকে আজকার থেকে বাঁচার যে কোয়ালিটিগুলো রয়েছে তন্মধ্যে অন্যতম হলো আল ইস্তে বিল্লাহ বিল্লা অর্থাৎ বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা যাতে করে এই শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা যায় এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য তলব করা আল্লাহ সোমাল বলেছেন ওয়াস্তা সবরি ওয়াসালা আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাও দোয়ার মাধ্যমে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে দ্বিতীয়ত নিয়তটাকে আল্লাহর জন্য পিওর করতে হবে খাঁটি করতে হবে যে আমি যে কোনো কাজ করার পূর্বে যেন আমার মন মগজে আল্লাহর উদ্দেশ্য হয় যে আমি কাজটা করছি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি আল্লাহর উদ্দেশ্যে কাজটা হয় তাহলে ইনশাআল্লাহ এভাবে শিরকে আমাদের থেকে দূরীভূত করা সম্ভব যে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে মন্তব্য করতে হবে মনে মনে একটা স্থির করতে হবে যে এই কাজটা যেন আমি আল্লাহর উদ্দেশ্যে করতে পারি তৃতীয়ত আল ইদকার আল আজকার উসবাহ মাসা সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি পাঠ করা যে দোয়াগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ সুবান তাল্লাহার জিকির করা আল্লাহ সুবানার কোরআনুল কারীমে বলেছেন যে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমা কলব কলম যে আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মা পরিতৃপ্ত হয় প্রশান্তি লাভ করে সুতরাং এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করতে থাকা চলতে ফিরতে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

কাছে আশ্রয় প্রার্থনা করা যে মনের ভিতরে যে ওয়াসওয়াসা তৈরি হয় এটা মনের একটা আত্মা রয়েছে যেটা নাফসে আম্মারা দানকারী আত্মা সেই আত্মা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কেননা মানুষের আত্মাটা আল্লাহর দুই হাতের আঙ্গুলের মাঝে রয়েছে যে ইসবা আইন ইমিন আসাব রহমান যে ইন্না কলুব আল ইবাদ নিঃ বান্দাদের অন্তর রয়েছে ইসবাহিনী দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ দুই আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে প্রতিটা মানুষের আত্মা এসা যেভাবে সেভাবে এটাকে কি করেন পরিবর্তন করে দিয়ে থাকেন এজন্য বেশি বেশি দোয়া করতেন ইয়া মোকাল্লিবাল কলুবানা কলোবিনা সাব্বিত আলা নিকা আবার কোনো বর্ণতা আছে কল আলা হে আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে তোমার দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখো যেন আমরা দিনের উপরে কায়েম দায়েন থাকতে পারি এভাবে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকফার কামনা করা দোয়া প্রার্থনা করা পাশাপাশি তেলাওয়াতুল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যম দিয়ে সিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা সম্ভব হবে এছাড়া একটি দোয়ার কথা বলা হয়েছে মোসনাদে আহমদের উনিশ হাজার ছয়শত ছয় নম্বর হাদিস যেটাকে আল্লামা উদ্দিন আলবানি হাসান বলে হাসান বলেছেন হাসান আহুল আলবানী ফি সহ তারিব ছত্রিশ নং হাদিসে তিনি এই কথা উল্লেখ করেছেন ইমাম আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহিমা হল্লাহ তিনি বলেছেন এটা হাদিসটি হাসান কিন্তু আসলে হুকমুল হাদিস হাদিসটার বিধান হলো বা হুকুম হলো দাইফ তবে কেউ যদি পড়তে চান তিনি পড়তে পারবেন যেহেতু অনেকেই এটাকে হাসান বলেছেন সেই হিসেবে দোয়া হিসেবে আপনি পড়তে পারেন কিন্তু হাদিসটা কিন্তু সনদগত দিক থেকে দাইফ যেমন বলা হয়েছে কি ইন্না নাউযু বিকা মিন আন উা বিকা সেই আন্না আলামুহু লিমা লা না আলাম অর্থাৎ বলা যে হে আল্লাহ তুমি আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সাথে কোনো বস্তুকে কোনো কিছুকে শরিক করা থেকে এবং যেটা আমরা জানি না আলামুহু যে শিরিকটা আমরা জানি সেটা থেকে তোমার সাথে শিরিক করা থেকে অংশীদার স্থাপন করা থেকে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি ওয়া নাস্তা ফিরুক এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি ওই সিরক থেকে যে সিরকের ব্যাপারে আমরা জানি না সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সুতরাং এই দোয়াটি অনেকে হাসান বলেছেন অনেকে দরিফ বলেছেন তবে যদি কেউ পড়তে চান সেটা জায়েজ আছে দোয়া হিসেবে আপনি পড়তে পারেন কিন্তু হাদিসটা সনদগত দিক থেকে দুর্বল বাকি অল্লাহ তালা আলম অজাজা جزاكم الله خيرا